सुप्रिय दर्शक मंडली, एकमात्र नायिका मौसुमीर मारा जावा निये मीडिया सामने एक ही बोलें नायिका অপু বিশ্বাস। এবং মারা যাওয়ার সময় কেন মৌসুমীকে শেষবার দেখতেও বারণ করলো সকলকে। তবে কি মৌসুমী আর বাঁচবে না, এই বিষয় নিয়ে এবার অনেকবার তথ্য দিলেন নায়িকা অপু বিশ্বাস। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে চিত্রনায়িকা মৌসুমী নিজের মারা যাওয়ার পরে অনেক কথা বলেছেন, যে কথাগুলো এর আগে বলেননি মৌসুমী। তবে কি মৌসুমীর সময় ফুরিয়ে এসেছে বলে এমন কথা বলেছে চিত্রনায়িকা মৌসুমী? তাই তো অপু বিশ্বাস জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমীর ইতিমধ্যে অনেক সমস্যার সম্মুখীন। তিনি আর কিছুদিন আমাদের মাঝে আছে, হয়তোবা আর কখনো তাকে এমন ভাবে দেখা যাবে না পৃথিবীর বুকে। এটা সত্যি অনেক কষ্টের বিষয়। একসময় জনপ্রিয় সকলের সেরা নায়িকা মৌসুমী আজকে না, সে মৃত্যুর ভয়ে ঘরের এক কোণায় পড়ে আছে। আল্লাহ চাইলে কি না পারে। তাই তো বর্তমান সময়ে নায়িকা মৌসুমীর এমন কাজে রীতিমতো মিডিয়া করে বলছে আলোচনা ও সমালোচনা। চ্যানেল আই এর নিয়মিত অনুষ্ঠান 13টি প্রশ্ন শাহরিয়া নাজিম জয়ের উপস্থাপনায় এরই মধ্যে সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। সম্প্রতি জয়ের এই 13টি প্রশ্ন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমী। সাম্প্রতিক বেশ কিছু বিষয় সহ ক্যারিয়ার ও যাপিত জীবন নিয়ে অনুষ্ঠানে জয়ের নানা প্রশ্নের উত্তর দেন কিয়ামত থেকে কিয়ামত ছবির এই নায়িকা। অনুষ্ঠানের শেষে মৌসুমীর উদ্দেশ্যে জয় বলেন, আমি এবং ক্যামেরাম্যান সহ সবাই এখান থেকে উঠে যাব, ক্যামেরা চলতে থাকবে, আপনি শুধু একা ক্যামেরার দিকে তাকিয়ে এমন কথাগুলো বলবেন যা এর আগে কখনো বলেননি। এটা বলেই জয়কে এ সময় উঠে যেতে দেখা যায়। ক্যামেরার দিকে তাকিয়ে এ সময় মৌসুমী বেশ কয়েকটি ইচ্ছার কথা বলেন। প্রথমে মৌসুমী বলেছেন, প্রথমত আমি বলবো, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে, ক্ষমা করে দিবেন। আমার কয়েকটি ইচ্ছা আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়, যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়, জানাজা হবে কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক। মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে এই সময় মৌসুমী বলেন, আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই, আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। তাই তো বর্তমান সময়ে মৌসুমীর এমন কাজে একমত প্রকাশ করেছেন নায়িকা অপু বিশ্বাস। তো বন্ধুরা, নায়িকা মৌসুমীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য আপনাদের মতামত কি? আর মারা যাওয়ার আগে নায়িকা মৌসুমীর এমন কাজ করে কি ঠিক কাজ করেছেন? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।